অঞ্জলি দেবী তার পাঁচ বৌমাকে বরণ করে বাড়ির ভিতরে তোলে। তখন অঞ্জলি দেবীর তিন ধনী বৌমা দুই গরিব বৌমার লেহেঙ্গা দেখে বলে, একি এরা কি রকম ড্রেস পরেছে দেখ, লেহেঙ্গার দিকে তাকালেই যেন হাসি পেয়ে যাচ্ছে, দেখেই যেন মনে হচ্ছে কোথায় থেকে কুড়িয়ে নিয়ে এসেছে। তা যা বলেছিস সুমনা, তুই একদম ঠিক বলেছিস, দেখ না লেহেঙ্গার কালারটা দেখ, যেন হা করে তাকিয়ে রয়েছে। মা, আপনি কিভাবে আপনার দুই বড় ছেলে আর মেজ ছেলের সঙ্গে এরকম গরিব মেয়ের বিয়ে দিলেন? আপনি কি আমাদের মতো ধনী মেয়ে দেখতে পারলেন না? আমরা দেখুন কত ধনী আর যৌতুকে কত কি নিয়ে এসেছি, আপনার দুই গরিব বৌমা তো কিছুই নিয়ে আসেনি। হ্যাঁ মা, আপনি একবার দেখুন তো আপনার দুই গরিব বৌমা কিরকম খালি হাতে চলে এসেছে। দেখো আমার তিন ধনী বৌমা, ওই রকম করে কাউকে কিছুই বলো না। আর তাছাড়া ধনী গরিব ওসব তো কিছুই হয় না, ওসব আমরা ভেবে থাকলে তবেই হয়। আর তোমরা যদি তোমাদের বড় দুই জাকে তোমাদের মতোই করে দেখো, তাহলে নিশ্চয়ই ওরাও তোমাদের সঙ্গে ভালো ব্যবহার করবে। আর আমি জানি ওরা দুই বোনই খুব ভালো। আচ্ছা এখন অনেক কথা হলো, এবার যাও তোমরা নিজেদের রুমে গিয়ে রেস্ট নিয়ে নাও। এই বলে অঞ্জলি দেবী তার তিন ধনী বৌমাকে একটা রুমে পাঠিয়ে দেয় আর নিজে অন্য একটা রুমে চলে যায়। আসলে অঞ্জলি দেবীর বাড়িতে ঠিক দুইটা রুম ছিল আর একটা রান্নাঘর। সে তার পাঁচ বৌমাকে একটা রুমে পাঠিয়ে দিয়েছিল ঠিকই, কিন্তু তিন ধনী বৌমা তাদের দুই গরিব বৌমাকে অনেক অপমান করতে থাকে। এই তোরা আমাদের রুমে কি করছিস, এখানে শুধু আমরা তিনজনই থাকবো, তোরা এখান থেকে চলে যা, তোরা আমাদের সঙ্গে থাকলে আমরা একদমই এখানে থাকবো না, আর তোদের মতো গরিবদের সঙ্গে আমরা মোটেও রাত কাটাবো না। দেখো সুমনা, তুমি কেন আমাদেরকে ওই রকম ভাবে বলছো? আমরা গরিব বলে কি মানুষ নই তোমরা ধনী বলে আমাদেরকে এরকম ভাবে অপমান করবে? আর তাছাড়া মা তো আমাদের পাঁচ বৌমাকে একটা রুমে ঘুমাতে বললো, আসলে এই বাড়িতে তো মাত্র দুটো রুম, আর তোমরা যদি আমাদেরকে বাইরে পাঠিয়ে দাও তাহলে আমরা কোথায় থাকবো বলো? দেখো তোমরা যেতে পারো থাকবে, যাও রান্নাঘরেও তো থাকতে পারো, যাও ওখানে গিয়ে থাকো, আমাদের সঙ্গে আমরা কোনো মতে তোমাদেরকে থাকতে নেবো না, ঠিক আছে? তোমরা গরিব ভিখারি আর তোমাদের রান্নাঘরেই মানায়, এখানে আমাদের সঙ্গে একদমই মানাবে না। এইরকম ভাবে অপমান করে সুমনা আর বাকি দুই ধনী বৌমা গরিব দুই বৌমাকে রুম থেকে বার করে দেয়। তখন গরিব দুই বৌমার কিছুই করার ছিল না, তাই তারা বাধ্য হয়ে রান্নাঘরে চলে আসে আর সেখানেই বিছানা করে শুয়ে পড়ে। তখন দুই গরিব বৌমা একে অপরের সঙ্গে কথা বলতে থাকে। দেখেছিস পাপিয়া, ওরা তিনজনে ধনী বলে আমাদেরকে রুম থেকে বার করে দিল। আচ্ছা আমাদের কি রুমে শোয়ার কোনো অধিকার নেই? আমরাও তো এই বাড়ির বৌমা, তাহলে আমরা কেন রুমেতে শুতে পারি না? আমরাও একদিন ভালোভাবে শোবো, তখন ওরা দেখবে আর জ্বলবে। এখন আমিও কিছু বলবো না আর মাকেও জানাবার কোনো প্রয়োজন নেই, আমরা দুই যাই এখন এখানেই থাকবো। এই বলেই তারা সেদিন রাত্রে রান্নাঘরে ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে সকাল হয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে তারা দুই গরিব বৌমা বাড়ির সমস্ত কিছু কাজ করে নেয় আর তারপর শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলে, মা আপনার জন্য কি খাবার বানাবো, আপনার যেটা পছন্দ আমরা দুই বৌমা আজকে সেটাই বানাবো, আপনি বলুন কি খেতে চান আপনি? বৌমা তোমাদের যেটা ইচ্ছে করে তোমরা সেটাই বানাও। হ্যাঁ আমার পছন্দ হলো লুচি তরকারি মাংস, তোমরা এগুলো যা বানাবে আমি তাই খেয়ে নেব। কিন্তু বাকি তিন ধনী বৌমাকে কেন দেখতে পাচ্ছি না, ওরা কোথায়? ও আচ্ছা আচ্ছা, ওরা এখনো ঘুম থেকে ওঠেনি তাই তো, দাঁড়াও ওদেরকেও তো ডাকতে হবে। এই বলে অম্বেশা দেবী তিন ধনী বৌমার রুমের সামনে গিয়ে ডাকা ডাকি করতে থাকে। বৌমা বৌমা কি হলো, তোমরা এখনো কেন উঠছো না, কটা বাজে দেখেছো? আজকে তোমাদের প্রথম রান্না করার পালা, তোমরা তো আজকে প্রথম রান্না করবে, আর আজকে তোমরা এত দেরি করে উঠলে হয়? এই বলে অম্বেশা দেবী তার তিন ধনী বৌমাকে জাগিয়ে দেয়। তারপর তার তিন ধনী বৌমা ফ্রেশ হয়ে বাইরে এসে শাশুড়ি মাকে জিজ্ঞাসা করে, মা আজকে কি খাবার বানাবো আপনার জন্য? আসলে আমরা শুনেছিলাম তো বাড়ির সকলে পছন্দ মতো আজকে খাবার বানাতে হয়, তাই আপনার জন্য আজকে কি বানাবো? দেখো আমার তিন ধনী বৌমা, তোমরা আমাকে যা বানিয়ে খাওয়াবে আমি সেটাই খেয়ে নেব, কিন্তু দেখো যেন আবার উল্টো পাল্টা কিছু বানিয়ে নিয়ে চলে এসো না, আমাকে মাছ মাংস ভাত ডাল যা দেবে আমি তাই খাবো। শাশুড়ি মায়ের কথা মতো তার পাঁচ বৌমা রান্নাঘরে আসে এবং বাকি তিন বৌমা দুই বৌমাকে বলে, দেখো আমাদের রান্না করা হয়ে গেলে তারপরে তোমরা রান্না করবে, আমাদের প্রচন্ড গরম হচ্ছে, এখানে আমরা বেশিক্ষণ থাকতে পারবো না, তাই আমরা কিছু একটা যাই হোক বানিয়ে মাকে খাইয়ে দেব, ভালো মন্দ বেশি বেশি খাবার বানানো আমাদের পক্ষে সম্ভব নয়, এত গরম সহ্য করে আমরা একদমই খাবার বানাতে পারবো না। এই আমি বরং ম্যাগি বানিয়ে নিচ্ছি আর তোরা দুইজনে একটা যাই হোক ছোটখাটো একটা বানিয়ে নে, যেটা খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে। এই বলে তারা তিন বৌমা
একজন ম্যাগি, একজন পাস্তা আর একজন চাউমিন বানিয়ে শাশুড়ি মায়ের কাছে নিয়ে চলে যায়। আর এদিকে বাকি দুই গরিব বৌমা রান্না করতে থাকে। তার শাশুড়ি মায়ের পছন্দ মতো রান্না করে। অত গরম সহ্য করেও তারা রান্না করে সুস্বাদু খাবার রান্না করতে থাকে। আর এদিকে চাইনিজ খাবার খেয়ে শাশুড়ি মা অম্বের সাথে বিয়ে প্রচন্ড রেগে যায়। এই কি বৌমা, তোমরা এসব কি খাবার বানিয়ে নিয়ে এসেছো? কি করবো বলুন, গরমকালে তো রান্নাঘরে গরম সহ্যই করা যাচ্ছে না, রান্নাঘরে এক মুহূর্ত থাকতে পারছি না, তাই আমরা এরকম খাবার বানিয়ে নিয়ে আসলাম। অত গরম কি সহ্য করা যায় বলুন? যাও এসব খাবার গুলো নিয়ে চলে যাও, আমি এসব খাবার কিছুই খাবো না। এই বলে অম্বেশা দেবী তার তিন ধনী বৌমার খাবার সরিয়ে দেয়। তারপর দেখে যে বাকি দুই গরিব বৌমা অম্বেশা দেবীর পছন্দ মতো খাবার নিয়ে আসছে। সেই খাবার গুলো দেখে অম্বেশা দেবী অনেকই খুশি হয় এবং খুবই তৃপ্তির সঙ্গে সেই খাবার গুলো পেট ভরে খেয়ে নেয়। আর বাকি দুই গরিব বৌমাকে বলে, খুবই সুস্বাদু হয়েছে বৌমা, তোমাদের দুইজনের হাতের খাবার আমার অনেক পছন্দ হয়েছে। দেখো আমার তিন ধনী বৌমা, এদেরকে দেখে তোমরা কিছু শেখো, তোমাদের মতো কুড়ে নয়, খুব কম সময়ে খাবার বানিয়ে নিয়ে চলে আসলে। আর এদিকে আমার দুই গরিব বৌমাকে দেখো, অত গরমে আমার জন্য গরম সহ্য করে খাবার বানিয়েছে। অম্বেশা দেবীর মুখে এই কথা শুনে তিন ধনী বৌমা রাগ হয়ে যায়। তারপর তারা তিনজনে নিজেদের রুমে চলে যায়। কিছুক্ষণ পর প্রচন্ড গরম হওয়ার কারণে তারা তিনজনে মিলে বাথরুমে স্নান করতে ঢুকে পড়ে। এই এখন আমরা কেউ বাইরে বেরোবো না, যতক্ষণ না ট্যাঙ্কের জল শেষ হচ্ছে ততক্ষণ আমরা তিনজনে কেউ বার হবো না। দেখ আমরা যদি বাইরে বেরিয়ে পড়ি তাহলে ওরা দুই বৌমা আমাদের থেকেও ভালো করে স্নান করে নেবে, আর আমরা তিনজনই ওদেরকে কোনো ভাবে স্নান করতে দেবো না। ওরা খুবই প্রশংসা শুনছিল তাই না, এবার বুঝবে গরমে দাঁড়িয়ে থাকতে কতটা কষ্ট হয়। এদিকে সুমন আর বাকি দুই ধনী বৌমা খুবই মজা করে স্নান করছিল। অন্যদিকে দুই গরিব বৌমা দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজা ঠুকে চলছিল, কিন্তু তাদের দুই বৌমার কথা তিনজনে মিলে কেউ কোনো সাড়া শব্দ দিচ্ছিল না। প্রায় কয়েক ঘন্টা কেটে যায়। তারপর ট্যাঙ্কির জল শেষ হয়ে যায়। আর তারপর তারা তিন ধনী বৌমা বাথরুম থেকে বাইরে বার হয়। আসলে দেখো না, বাথরুমে জল শেষ হয়ে গেছে, আমরা একটু শান্তিভাবে স্নানও করতে পারলাম না, দেখো এবার তোমরা কিসে স্নান করবে। এই বলে সুমন আর বাকি দুই ধনী বৌমা সেখান থেকে চলে যায়। ট্যাঙ্কির জল শেষ হয়ে গেছে শুনে বাকি দুই গরিব বৌমা চিন্তায় পড়ে যায়। তারা প্রচন্ড পরিমাণে ঘেমে গিয়েছিল, শাড়িটা পুরো ভিজে গিয়েছিল, ওই রকম অবস্থায় তারা কিভাবে থাকতো? তাই তারা প্রতিবেশীর কাছ থেকে এক বালতি জল চেয়ে নিয়ে আসে, আর সেই জলেতে তারা দুই গরিব বৌমা স্নান করে নেয়। এইভাবেই দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। এমনই একদিন অম্বেশা দেবী তার দুই গরিব বৌমার কষ্ট বুঝতে পেরে একটা এসি কিনে নিয়ে আসে, আর সেই এসিটা নিজের রুমে লাগিয়ে নেয়। আর দুই গরিব বৌমাকে বলে, দেখো বৌমা আমি রুমে এসি লাগিয়ে দিয়েছি, এবার থেকে এখন এখানেই তোমরা থাকবে, তোমাদের রান্নাঘরে শোবার আর কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? কিন্তু মা আমরা এভাবে এত বড় রুমে দুইজন থাকবো? না না, এটা কোনোভাবেই আমরা মানতে পারবো না। দেখুন মা, আপনি এত গরমে বাইরে থাকবেন এটা তো আমরা কোনোভাবেই দেখতে পারবো না, আমরা শান্তিভাবে ঘুমাবো আর আপনি বাইরে গরম সহ্য করবেন, আপনিও আমাদের কাছে এখানে থাকবেন। শাশুড়ি মা দুই গরিব বৌমাকে এসির হাওয়া খাচ্ছিল দেখে তাদের তিন ধনী বৌমা খুবই হিংসা হচ্ছিল, আর তখন তারা নিজেদের ভুল বুঝতে পারছিল। দেখেছিস, যদি আমরা ওদের সঙ্গে ভালো ব্যবহার করতাম আর আমরাও যদি শাশুড়ি মাকে খুশি করতে পারতাম তাহলে হয়তো শাশুড়ি মা আমাদেরও রুমে একটা এসি লাগিয়ে দিত। সত্যি এখানে তো আমাদেরই দোষ, আমাদেরই ভুল হয়েছে, চল এবার আমরা তিনজনে মায়ের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিই। এইভাবে তিন ধনী বৌমা শাশুড়ি মা এবং দুই গরিব বৌমার কাছে ক্ষমা চেয়ে নেয়। সেদিনের পর থেকে তারা পাঁচ জায় মিলে হাসি খুশিতে শাশুড়ি মাকে নিয়ে বসবাস করতে থাকে। নেহা ও টিনাকে নিয়ে শ্যামসুন্দরপুর গ্রামে বসবাস করত। তারা দুই বোনই কলেজে পড়াশোনা করে। রমা দেবী তার দুই মেয়ের মধ্যে তার ছোট মেয়ে টিনাকে বেশি ভালোবাসত, আর এটা দেখে নেহার খুব হিংসে হতো, কিন্তু সে কিছুই বলতে পারত না। এইরকম ভাবেই তাদের দিন কাটছিল। এমনই একদিন সকালবেলা রমা দেবী পাস্তা বানিয়ে টিনাকে ডাকতে থাকে।
টিনা মা তাড়াতাড়ি উঠে পড়, এই দেখ আমি তোর জন্য পাস্তা বানিয়েছি, দেখ একবার কত সুন্দর হয়েছে। আমি জানি তোর পাস্তা খেতে খুব ভালো লাগে, তাই আমি সকাল সকাল তোর জন্য পাস্তা বানিয়ে দিয়েছি। পাস্তার সুগন্ধ পেয়ে টিনা ঘুম থেকে উঠে পড়ে। বাহ মা, সত্যি তুমি আমার জন্য সকাল সকাল পাস্তা বানিয়েছো, আর এটা দেখে তো খুব সুস্বাদু বলে মনে হচ্ছে। দাও তাড়াতাড়ি আমাকে পাস্তাটা দাও, আর চামচটাও দাও। টিনার কথা মতো তার মাতাকে পাস্তার চামচ দিয়ে দেয়। তারপর টিনা সকালবেলা না ফ্রেশ হয়ে পাস্তা খাওয়া শুরু করে দেয়। এই সব দেখে নেহা তার মাকে বলে, মা সকালবেলা ঘুম থেকে ওঠার আগে তুমি আমাকে কোনোদিন এরকম ভাবে খাবার খেতে দিওনি, আর এখানে তুমি টিনাকে না ফ্রেশ হয়ে পাস্তা বানিয়ে দিচ্ছো। তো কি হয়েছে, এটা তো তোর ছোট বোন, একে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো। সব সময় তো তুমি টিনাকে ভালোবাসো, আমাকে তো তুমি একবারের জন্য দেখতেও পাও না, এমন মনে হয় আমি তোমার নিজের মেয়ে নই বরং সৎ মেয়ে। আরে মা তুই এরকম বলছিস কেন, এরকম আবার কেউ বলে? দেখ তোরা দুইজনই আমার চোখে সমান, তোরা দুইজনই আমার মেয়ে, কিন্তু কি বলতো ও তো ছোট, তাই ওর জন্য এইসব করতে আমার ভালো লাগে। এই বলে রমা দেবী সেখান থেকে চলে যায়। ছোটবেলা থেকে সবকিছুর উপর আগে টিনার অধিকার আছে, সবকিছুই আমার থেকে আগে টিনা পেয়েছে, মা আমার সঙ্গে এরকম কি করে করতে পারে। এই রকম ভাবতে ভাবতে নেহা রেডি হয়ে কলেজে চলে যায়। এইরকম ভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। রমা দেবীর দুই মেয়ের বিয়ের বয়স হবার ফলে তার মাথায় নেহা এবং টিনার বিয়ের চিন্তা ঘোরাফেরা করত। তাই একদিন রমা দেবী তার দুই মেয়েকে নিজের সামনে বসিয়ে বলে, দেখ তোদেরকে একটা কথা বলার আছে, তোরা দুজন বড় হয়েছিস, তোদের বিয়ের চিন্তা সব সময় আমার মাথায় ঘুরছে, আমি তোদের জন্য পাত্র দেখছি, আমি চাই তোরা দুই বোনই একই বাড়িতে বিয়ে কর, যাতে তোরা সেখানে গিয়ে খুব ভালোভাবে সুখে থাকতে পারিস। মা এটা কিভাবে করতে পারবো, না 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 আমি একই বাড়িতে বিয়ে করতে পারবো না, কারণ এখানে আমাদের দুইজনে সব সময় ঝগড়া হয়, আর শ্বশুর বাড়িতে গিয়েও ঝগড়া হবে, কমসে কম আমাকে ওখানে গিয়ে তো শান্তি করে থাকতে দাও। ওহো দিদি তুমি এত কেন ভাবছো, আমি শ্বশুর বাড়িতে গিয়ে তোমাকে একদম বিরক্ত করব না, তোমার সঙ্গে কোনো রকম ঝগড়াও করব না, আর তাছাড়া তুমি তো আমার থেকে বড়, বাড়ির সব দায়িত্ব তো তোমাকেই নিতে হবে, বিয়ের পর তুমি তো আমার বড় যা হবে। না না টিনা এমনটা নয়, শ্বশুর বাড়িতে গিয়ে তোমাদের দুইজনকে একসঙ্গে থাকতে হবে, আর সব কাজে তোমরা একে অপরকে সাহায্য করবে, আর হ্যাঁ আর একটা কথা, শ্বশুর বাড়িতে গিয়ে তোমরা বড় যা ছোট জায়ের মতো নয়, বড় বোন ছোট বোনের মতো থাকবে। ঠিক আছে মা আমি তো এগুলো সব কিছুর জন্যই রাজি আছি, তুমি যেখানে বলবে আমি সেখানেই বিয়ে করব। টিনার কথা শুনে রমা দেবী খুব খুশি হয়ে যায়, কিন্তু নেহা একদমই খুশি ছিল না, সে মোটেও রাজি হচ্ছিল না, কিন্তু তার মায়ের কথা মতো তাকে রাজি হতে হয়। কিছু মাস পর রমা দেবী তার দুই মেয়ের একই বাড়িতে দুই ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। বিয়ে করে তারা শ্বশুর বাড়িতে যায়। শ্বশুর বাড়িতে গৃহপ্রবেশ করে তারা বাড়ির ভিতরে আসে এবং তখন তার শাশুড়ি মা তাদেরকে বলে, এসো এসো আমার দুই বৌমা বাড়ির ভিতরে এসো, আজ থেকে এটা তোমাদের বাড়ি, এই বাড়িটাকে নিজের বাড়ির মতো করেই রেখো। আচ্ছা তোমরা দাঁড়াও আমি এক্ষুনি আসছি। এই বলে অঞ্জলি দেবী তার রুম থেকে বাড়ির সব চাবিগুলো নিয়ে আসে এবং সে চাবিটা নিয়ে টিনার হাতে ধরিয়ে দেয়। এই নাও বড় বৌমা আজ থেকে এই বাড়ির সব দায়িত্ব তোমার। কিন্তু মা আপনি এটা আমাকে কেন দিচ্ছেন, এই চাবির উপর পুরো অধিকার তো আমার বড় দিদি নেহার। এই সব দেখে নেহার খুব রাগ হচ্ছিল, তখন সে নিজের রাগটাকে কন্ট্রোল করে তার শাশুড়ি মাকে বলে, মা আমার মনে হচ্ছে আপনার কথা ভুল হচ্ছে, কারণ টিনা আমার ছোট বোন আর আমি ওর বড় দিদি, সেই অনুযায়ী এই বাড়ির বড় বৌমা তো আমি আর টিনা আমার ছোট জা। আমি সবই জানি বৌমারা, আসলে কি বলতো আমার বড় ছেলে টিনাকে পছন্দ করেছে আর ছোট ছেলেটা তোমাকে পছন্দ করেছে, তাই সেই অনুযায়ী আমি আমার বড় ছেলের বিয়ে টিনার সঙ্গে দিয়েছি আর ছোট ছেলের বিয়ে তোমার সঙ্গে, তাই এখন টিনাই বাড়ির বড় বৌমা। শাশুড়ি মায়ের মুখে এইরকম কথা শুনে নেহা আরো রেগে যায় এবং সেই মনে মনে ভাবতে থাকে, বাহ আমার ছোট তো সবসময় আমার থেকে আগেই রয়েছে, নিজের বাড়িতে ছোট হবার ফায়দা নিয়েছে আর শ্বশুর বাড়িতে এখন বড় হবার ফায়দা নেবে,
আমার ছোট বোন যে এরকম আমি তো কোনোদিনও ভাবিনি। আমি তো কোনোদিন এটাও ভাবিনি যে আমার ছোট বোন আমার বড় চা হবে আর আমার উপর হুকুম চালাবে। না না, এটা আমি কোনোদিন হতে দেব না। আমার নামও নেহা। সেদিনের পর থেকেই নেহা তার ছোট বোনের সব কাজে ভুল ধরতে থাকতো আর সে কোনো কাজই ঠিকভাবেও করতে পারতো না। এই সব দেখে অঞ্জলি দেবী ভেবে নিয়েছিল যে তার বড় বৌমা কোনো কিছুই কাজ করতে পারে না। এমনই একদিন টিনা তার শাশুড়ি মাকে খাবার বেড়ে দেয়। খাবার দেখে অঞ্জলি দেবী রেগে গিয়ে বলে, বৌমা তুমি এ কিরকম ছাইপাঁচ রুটি বানিয়েছো? বাড়ির বড় বৌমা হয়েও তুমি রুটি বানাতে পারো না? দেখো একটা রুটিও সাদা নেই, সব পুড়ে ছাই হয়ে গেছে। তুমি যদি প্রত্যেক দিন আমাদের এইরকম ভাবে রুটি খাও তাহলে তো আমরা খুব তাড়াতাড়ি উপরে চলে যাব। মা সত্যি বলছি, আমাকে বিশ্বাস করুন, আমি তো পুরো ঠিকভাবেই রুটি বানিয়েছিলাম, কিন্তু এগুলো এরকম ভাবে পুড়ে গেল কিভাবে আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলে টিনা ঠিকই বলেছিল, সে ঠিকভাবেই রুটি বানিয়েছিল, কিন্তু টিনা এদিক ওদিক করছিল যখন তখনই নেহা ভালো রুটিগুলোকে সরিয়ে কিছু পোড়া রুটি সেখানে রেখে দেয়। পোড়া রুটি দেখে অঞ্জলি দেবী তাদের দুইজনের উপরে খুব রেগে যায়। হ্যাঁ হ্যাঁ বৌমা, তোমার তো কোনো দোষই নেই, তুমি তো খুব সুন্দর সুন্দর রুটি বানিয়েছো, আর এখানে রাখতেই এইরকম জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। মিথ্যেটাও তো ঠিকভাবে বলতে পারো না। কি জানি বাবা, কি দেখে আমি তোমাকে আমার বাড়ির বৌমা করে নিয়ে এসেছিলাম। অঞ্জলি দেবী রাগেতে কিছু না খেয়ে নিজের রুমে চলে যায়। তখন নেহা টিনাকে বলে, আরে টিনা তুই এটা কি করলি? তুই তো শাশুড়ি মাকে রাগিয়ে দিলি, এটা কিন্তু একদমই ঠিক করলি না। আরে তুই কি এরকম ভাবে বাড়ির দায়িত্ব পালন করবি? আমার মনে হয় তুই এখনো এই বাড়ির দায়িত্ব নেওয়ার মতো হসনি। দিদি, মা তো তোমাকে বাড়ির সমস্ত কাজ শিখিয়েছে তাই না? তুমিও আমাকে শিখিয়ে দাও না, যাতে আমি শাশুড়ি মাকে খুশি করতে পারি। টিনার মুখে এই কথা শুনে নেহা মনে মনে খুব খুশি হয়। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই শেখাবো, কেন শেখাবো না, যেমনটা আমি বলবো তেমনটাই কিন্তু করতে হবে। নেহার কথাতে টিনা রাজি হয়ে যায়। প্রথমে তো নেহা টিনার সমস্ত কাজ গন্ডগোল করে দিত, আর এখন নেহা টিনাকে সব কাজ উল্টোপাল্টা শেখাচ্ছিল, যার ফলে বেচারি টিনা তার শাশুড়ি মায়ের কাছ থেকে আরো কথা শুনতে হয়। একদিন অঞ্জলি দেবী এই সব কিছু বুঝতে পেরে যায়। সে এই সব কথা বলার জন্য টিনার কাছে যায়। দেখো বৌমা, আমাকে দয়া করে ভুল বুঝবে না, যেটা সত্যি আমি সেটাই তোমাকে বলতে এসেছি। যেদিন থেকে তুমি এই বাড়িতে এসেছো সেদিন থেকেই তোমার বড় বোন তোমার উপর একদমই খুশি নয়। তোমার সব কাজ তোমার বড় বোন খারাপ করে দেয় এবং তার সাথে সাথেই তোমাকে উল্টোপাল্টা কাজ শেখায়। এই কারণেই তুমি আজ পর্যন্ত আমার থেকে কথা শুনছিলে। যখন একথা আমি বুঝতে পারলাম তখন আমিও খুব অবাক হয়েছিলাম। দেখুন, নেহা তো আমার বড় দিদি, ও আমার সঙ্গে খারাপ কিছু করার কথা ভাববেও না আর ভাবতেও পারবে না। আমি জানি বিয়ের আগে ওর সঙ্গে আমার খুব ঝগড়া হতো, কিন্তু তার মানে এটা নয় যে ও আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করবে। মা, আপনি শুধু শুধু আমাদের দুই বোনের মাঝখানে ঝগড়া ডেকে আনছেন, এটা কিন্তু একদমই ঠিক নয়। অঞ্জলি দেবী টিনার মুখে তার দিদির এত ভালোবাসা শুনে, তার দিদির প্রতি এত ভালোবাসা দেখে সে খুব খুশি হয়। তখন সে কিছু না বলে সেখান থেকে চলে যায়। এই সব কথা নেহা জানালা দিয়ে সব কিছুই শুনে নেয়। টিনার মুখে এই সব কথা শুনে নেহা তার নিজের ভুলটা বুঝতে পারে এবং তখন সে নিজেকে খুব ছোট বলে মনে করে। সেদিনের পর থেকে নেহা তার ছোট বোনকে কোনো ভুল কাজ শেখাতো না। সংসারে সমস্ত কাজ তারা দুই বোনেই মিলেমিশে করতো, একে অপরের সাহায্য করতো। এই সব দেখেই তাদের শাশুড়ি মাও খুব খুশি ছিল। এইরকম ভাবেই তারা হাসি খুশিতে দিন কাটাতে লাগলো।